এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে জিপিএ 5 পেয়েছেন 1,83,578 জন, আর পাশের হার 80.39%। এবছর সব থেকে বেশি বরিশাল বোর্ডে 90.18%, আর সব থেকে কম পাশের হার সিলেটে 76.06%। তবে 48টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। সকালে গণভবনে পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরও উন্নত শিক্ষা নেওয়ার কথা বলেন। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 7 দিনের মাথায় প্রকাশ হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার পরীক্ষায় অংশ নেয় 20,72,163 জন শিক্ষার্থী, এর মধ্যে পাশ করেছে 16,41,140 জন, পাশের হার 80.39%। এ বছর জিপিএ 5 পেয়েছে 1,83,578 জন শিক্ষার্থী, এর মধ্যে ছাত্র 84,964 জন ও ছাত্রী 98,614 জন জিপিএ 5 পেয়েছে। আর সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,59,220 জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 6,213 জন এবং কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনালে জিপিএ 5 পেয়েছেন 18,145 জন। এবছর সর্বোচ্চ বরিশাল বোর্ডে পাশের হার 90.18%, আর সব থেকে কম সিলেটে 76.06%। সব থেকে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে 46,303 জন, আর সব থেকে কম জিপিএ তালিকাতেও আছে সিলেট বোর্ড, পেয়েছে 5,452 জন, আর কারিগরি 76.35%, জিপিএ 5 পেয়েছে 18,145 জন, মাদ্রাসায় 74.70%, জিপিএ 5 পেয়েছেন 6,213 জন পরীক্ষার্থী। আর এবছর 48টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 50টি। আগামী বছর আমরা চেষ্টা করব যে এটি একেবারে স্বাভাবিকের যত কাছাকাছি নিয়ে আসা যায়, কিন্তু সেখানেও আমাদের শিক্ষার্থীরা একেবারে পুরো যেই সময়টা পাওয়ার কথা তা কিন্তু পাবে না, সেই জন্য পুনর্বিন্যাসটা করাই হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করব যে একেবারে সঠিক সময় করতে। রাজনৈতিক দলগুলো তারা তাদের যে কোনো কর্মসূচিই দিন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। অতিমারি আমাদের কারো হাতে ছিল না, আন্দোলন আমাদের হাতে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। এদিকে শুক্রবার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর অনুষ্ঠানে কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সবচেয়ে বেশি দরকার এখন শিক্ষার গুণগত মান আরো উন্নত করা এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা চলতে পারে। কোভিড-19 এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, মানে এটা শুধু আমাদের দেশে না, অন্যান্য ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে এই অবস্থা। তার মধ্যেও যে আমাদের মানে শিক্ষা কার্যক্রম বা শিক্ষা উপকরণ বিনামূল্যে বই বিতরণ, সেখানে আমরা কোনো কার্পণ্য করিনি, সেখানে যা যা প্রয়োজন ছিল সেটা আমরা দিতে পেরেছি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।